যে সঙ্গ রত সঙ্গ জগতে একখানা। গেল না আর ফিরে আসবে না, টাকাটা ধরিয়ে দিতে পারলে ঠিকই ফিরে আসতো। ওই দেড় দুই মাইল পথ হাইটে গিয়ে কমিউনিটি স্কুলে চাকরি করার কোনো দরকার নাই। আমার বয়স হয়েছে, আমি অসুস্থ মানুষ, তুই বাড়িতে থাকবি, আমার দেখাশোনা করবি, আমার সেবা শুশ্রূষা করবি, বুঝছস? আপনি আব্বারে গতকাল মদ খাওয়ার জন্য টাকা দিয়েছেন। আঙ্কেল, আমার বাবার মতন পিতৃতুল্য মানুষ, তারা আমি মদ খাওয়ার জন্য টাকা দেবো? এই কথা মুখে বাড়িতে তোমার একটুকু দিদা হলো না, একটুকু কনফিউশন হলো না? রিয়েলি মাইন্ড করার মতো কথা বললে কিন্তু তুমি। না ভাই, আমারে কেন গুলি করবেন ভাই? আমি তো নির্দোষ মানুষ, আমি বিদেশি মানুষ, আমারে গুলি করবেন কেন ভাই? জয় হবে জয় রে, আমাদের হয় জয় রে। আব্বা তুমি কোথাও যাইতে পারবা না। কেন যাইতে পারবো না? কেন, সমস্যা কি? তুমি এখন বাইরে থাকবা, আমি স্কুলে যাব, আমার ক্লাস আছে। তুই বাড়িতে থাক, ওই কমিউনিটি স্কুলে ওই চাকরি করতে যাওয়ার কোনো দরকার নেই তোর। আমি এখন বাইরে যাব। আপনি যদি আজকে আব্বারে নিয়ে বাইরে কোথাও যান, এই পরিণতি কিন্তু ভালো হবে না, একদম ভালো হবে না বলে দিলাম। আপনি যদি আজকে আব্বারে নিয়ে বাইরে কোথাও যান, এই পরিণতি কিন্তু ভালো হবে না, একদম ভালো হবে না বলে দিলাম। ভালো দামেও দিতে চাইছিল কিন্তু সে বেঁচে নাই। সে ওই যে কাঁচা রাস্তাটা আছে ওইটা হাইওয়ে হয়ে গেলে জমির সামনের অংশটুকুতে সে একটা সিএনজি পাম্প দিব, আর পিছের অংশে একটা মাছের প্রজেক্ট করব। সে কিছু করতে পারবে না, ঘোড়ার আন্ডাও করতে পারবে না। এই ভুলক পালের পাল্লায় পড়ে না, কোর্টের দৌড়তে দৌড়তে ওর জীবন শেষ হয়ে যাবে। আগে তুমি তোমার জমিটা দাও। কাকা, আমি তো কইলামই মার পারমিশন ছাড়া। হ্যাঁ, তুমি তোমার মাকে যেটা বলবে সেটাই তো হবে নাকি? এক গোলক এক কাজ করো, তুমি তোমার বন্ধুকে 1,00,000 টাকা দিয়ে দাও। না না, এটা শাইনিং মানি, এটা মূল দামের বাইরে, বুঝতে পেরেছো? এর সঙ্গে দামের কোনো সম্পর্ক নেই। কাল যে গোলক করে ডাইকা নিল, কি বিষয় আলাপ হলো বললি না তো? না মা, কিছু না, এমনি ওই খোঁজ খবর তো চলতে তো জানলো আর কি, জরুরি দেখি। আমি ভাবছিলাম আজিমুদ্দিন রে কি চাকরি দিবে না দিবে সে বিষয়ে তোর সাথে আলাপ আলোচনা কর। আজিমুদ্দিন রে চাকরির বিষয়ে আলোচনা করে নাই? আজিমুদ্দিন যখন দেখা করে আসছে সুযোগ হলে নিশ্চয়ই চাকরি দিবে। আচ্ছা মা, কেউ যদি আমাকে জমি কেনার কথা কয় তাহলে তুমি কি কবা? জমি জমার বিষয়ে আমি কি জানি, তুই আর আজিমুদ্দিন যা ভালো মনে করবি তাই করবি। কিন্তু মা, আমি কোনোদিন বাপের জমি বেচব না। হঠাৎ জমি বেচার কথা আসলো কেন? না এমনি বললাম, যদি কিছু না। Thank you.
খেয়াল করিস না? সাক্ষাৎ মানে কোন স্বার্থ উদ্ধারে কোন ব্যাপার স্যাপার এখানে নাই। সাক্ষাতের উদ্দেশ্যটা তো পরিষ্কার না, যদি পরিষ্কার করে বলতে পারো বলো, আর না হলে যাও। উদ্দেশ্য মানে উদ্দেশ্য আসলে যে স্যার না মানে আমাদের এলাকার জন্য উনি এত বিশাল মানে আই মিন এত হাইলি একটা ডেভেলপমেন্টের জন্য বেকার সমস্যার সমাধান করার জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য যে কারখানা তৈরি করার ঘোষণা দিয়েছেন সেই বিষয়ে স্যারকে একটু জাস্ট অভিনন্দন জানানোর জন্য আসছিলাম আর কি স্যার। কিন্তু সে কথা বলার সুযোগ এখন নেই। সুযোগ নাই কেন নাই? গোলক তো সকালে ঢাকায় চলে গেল। ঢাকায় চলে গেল আবার কবে আসবে অঙ্কেল বলতে পারেন? সে কথা বলতে পারবো না। ফোন নাম্বারটা কি একটু দেওয়া যাবে? তাহলে আমি ওই নিজেই স্যারকে ফোন দিয়ে একটু অভিনন্দনটা জানিয়ে দিতাম, আগে একটু থ্যাংক ইউ বলে দিতাম। ফোন নম্বর দেওয়া নিষেধ আছে। ও ফোন নাম্বার দেওয়াও নিষেধ আছে তাই না? আসলে অঙ্কেল বিষয়টা কি মানে স্যারকে আমার মানে ভেরি ইম্পর্টেন্টলি মানে একটু মানে কি বলবো মানে এত বিশাল এত হাইলি একটি প্রজেক্টের ঘোষণা উনি দিয়েছেন, ওনাকে যদি আমি একটু মানে একটু যদি আমি কংগ্রেচুলেট বা একটু থ্যাংক ইউ না জানতে পারি স্যার, আমার মনের মধ্যে একটা মানে আঙ্কেল একটা খুঁতখুত রয়ে যাবে আর কি। ঠিক আছে বাবা, তুমি এক কাজ করো, তোমার ফোন নাম্বারটা রেখে যাও, গোলক আসলে আমি তোমার ফোনে ধরিয়ে দেবো, তুমি একটা থ্যাংক ইউ দিয়ে দেবে। আঙ্কেল ইচ্ছা করলে কিন্তু কাজটা আপনি এখনই করতে পারেন, স্যার আপনাকে ফোন নাম্বার দিতে নিষেধ করছে, আপনি ফোন নাম্বার দিলেন না। কিন্তু আঙ্কেল আপনি আপনার ফোন থেকে যদি স্যারের সাথে একটু কথা বলাই দিতেন তাহলে আমি আপনার ফোনেই আঙ্কেলকে একটু থ্যাংক ইউ দিয়ে দিতাম আর কি, মানে স্যারকে। মানে তুমি বলতে চাচ্ছ যে আমি ফোন করে তোমাকে ধরিয়ে দেবো আর সেই ফোন থেকে তুমি থ্যাংক ইউ দেবে, তো? জি আঙ্কেল জি। বেশ বেশ বেশ, শোনো তুমি তোমার থ্যাংক ইউটা রেখে যাও, গোলক যখন আসবে আমি তাকে থ্যাংক ইউটা দিয়ে দেবো, আর তোমার ফোন নম্বর রাখার দরকার নেই। আর যে একটু ঘোরো, দেখো রাস্তাটা, দেখো রাস্তাটা সোজা না? সোজা একদম সোজা রাস্তা দিয়ে চলে যাবো। আঙ্কেল মনে হয় মাইন্ড করলেন না, আমি আসলে বলছিলাম কি যে আসলে স্যারের এরকম একটা বিগ হার্ড প্ল্যান আমার মনের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি করছে, আমার বুকের ভিতরে যে জোয়ার উৎপন্ন করছে, আমি সেটা যে কোনোভাবেই হোক স্যারকে একটু জানাইতে চাইছিলাম আর কি। স্যার ইজ মাই আইডল, যদি কোনোদিন আমারও টাকা পয়সা হয় আঙ্কেল আমি এই স্যারের পথেই হাঁটব, এটা যতক্ষণ না স্যারকে আমি জানাইতে পারছি বিশ্বাস করেন আঙ্কেল আমার মনের মধ্যে কোনো শান্তি পাবো না, মানে পাইতেছি না। বেশ তেল মারতে পারো তুমি। তেল? হ্যাঁ তেল তেল, অয়েল অয়েল। শোনো এই সমস্ত বাটারিং অয়েলিং এ কোনো কাজ হবে না, যাও যাও যাও। ও আমার ভাই, দাদা, আমার দাদা গো, আমার কিসের জন্য বাইন্ধে রাখছেন কোন? আমি তো নির্দোষ, শব্দ সৈন্য আর রতন পালের। এই মিয়া কি কোন আপনি এগুলা? ভাই আমার খুব দোষ নাই, বিশ্বাস করেন ভাই,
আমি নিষ্পাপ ভাই। আমি সাকা থাকেন কে? ওই কি কইলেন? এই এই আপনি নির্দোষ, আপনি নিষ্পাপ। ফল কথা বলার জায়গা বললেন না, আপনি কি কইছিলেন আমারে? আপনি না কইছেন এই যে ভদ্রলোক, এই যে ভদ্রলোক বই আছে, এই আপনাদের বন্ধুত্ব করছে, আপনারা গান শুনাইছে, তারপর জুয়ার মন্ত্র দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা সব লয়ে গেছে, আপনি কইছেন না? এই তো মিয়া পেছ লাগাই দিছেন, আপনারা স্বভাবই তো পেছ লাগা না। এখন আবার কইছেন নিষ্পাপ। আল্লাহর গজব করব, আল্লাহর গজব করব। আল্লাহর কসম ভাই, আমি এই ধরনের কথা কই যাই ভাই? আল্লাহর জমিনের উপর খারা একইরকম মিথ্যা কথা কয় ভাই, ভাই বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু করছি, আল্লাহর কসম করে ভাই, আমি এগুলার ভিতরে নাই, এরা এরা বন্ধু ভাই, আমি বিদেশি মানুষ ভাই, আমার পাই আমার লোকের করতেছে, আল্লাহ তুমি কত ফলক উপরে সব ধ্বংস হয়ে দেবে, বিশ্বাস করেন ভাই, সব ধ্বংস হয়ে দেবে। আল্লাহ রে আল্লাহ, তুমি মাটি দুই ভাগ করে দাও, আমরা এর মধ্যে ঢুকে যাই, কি তাজা মিথ্যা কথা কইল। আপনি মিথ্যা কথা কন? আমি মিথ্যা কথা কই? এই আপনি কি মিথ্যা কথা কন? আপনি কি কন? কি কইছেন? কি কইছেন? আপনি নগদ কথা কই আমাকে এখানে ডেকে আনছেন না? হ্যাঁ আল্লাহ রে, তুমি মাটি ভাগ করে দাও, আমরা ঢুকে যাই, আপনি কইছেন না? কত কথা কইছেন আপনি, কত কথা কই নিয়ে আসছেন? আবার আরো কইছেন যে ওই লোকটা দাদা যে ওই যে পিস্তল, ওই পিস্তলে নাকি গুলি নাই, ওটা নাকি খেলনা পিস্তল, গুলি ফুটে নাই ওইটার মধ্যে। আমি পারো না? পারিবে, পারো? সবাই গান পারিবে, পারো? সবাই গান পারবে। সঙ্গীত আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আতস কি কেউ সঙ্গের সাথে সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, সবই আতস কি কেউ সঙ্গের সাথে সঙ্গে আমার যাবি, আমি মরে যাব। এই সুরেখা, 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 এই সুরেখা ভাই বলতেছে, সুরেখা, সুরেখা, এই গা, মরে যাব, মরে যাব, মরে যাব সবই, সঙ্গে সাথে সঙ্গে নিতেও যাবি, মরে যাব, আমি মরে যাব, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটিবি, সবাই আমার মাটি দিতে হইবে অস্থি, বুঝেছি ভাই, গঙ্গা দেবে মাটি, দেবে মাটি, দেবে মাটি, বুকু রুটি করে দেবে ক্ষমা, কেউ আবার হিসাব করবে কোন ব্যাগে কি জমায়, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসস কি কেউ সঙ্গের সাথে সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। কথা ছিল সরাফ দুই দিন দেখবে, দুই দিন যদি ও তোরে ছাড়া থাকতে পারে তাহলে সে বুঝবে ওর জীবনে তোর আর কোনো দরকার নেই। দুই দিন শেষ হয়ে গেছে শর্মিলা, দুই দিন শেষ হয়ে গেছে মানে শরাফের জীবনে তোর আর কোনো দরকার নেই। আমি আগেই বলছিলাম শর্মিলা, শরাফ এখানে আসে লোভে মোহে, এই মোহ লোভ যেদিন শেষ হয়ে যাবে সাথে সাথে শরাফ নাই হয়ে যাবে, শরাফের চিহ্ন আর খুঁজে পাওয়া যাবে না। আমার কথা বিশ্বাস করস নাই তুই, এখন তো দেখলি সত্যটা কি, প্রমাণ পাইলি তো তুই, শেষ পর্যন্ত উপরওয়ালা যা করেন মানুষের ভালোর জন্যই করে। দেরিতে হইলেও আপত্ত বিদায় হইছে, এখন থেকে তোর নতুন জীবন শুরু করতে হবে। শরাফের প্রেমের ফাঁদে পড়ে তোর যে ক্ষতি হইছে তা এখন সদে আসলে ওসল করতে হবে। মনটা ঠিক কর শর্মিলা, মনটা শক্ত কর, আজ থেকে এই মুহূর্ত থেকে এমন একটা শক্ত জীবন গড়বি যেই জীবনে অন্য কোনো শরাফ আসতে পারবে না, কোনো শরাফের কোনো জায়গা থাকবে না তোর মনে, মুখে হাসি থাকবে ঠিক সেই পরিমাণ, যেই পরিমাণ স্বার্থ থাকবে কথায় বার্তায় চলনে বলনে হাসিতে, কোনো কিছুতে কোনো সরলতা থাকবে না, থাকবে শুধু ছলনা চালাকি। এটা সরলতার জায়গা না শর্মিলা, এটা চালাকির জায়গা, এখানে তোর সরলতা মানেই হইছে
প্রতারকের চক্করে পড়া, আর সেই প্রতারক প্রেমের নামে তোর সাথে প্রতারণা করে যাবে, যেটা তোর সাথে করছে ওই সরাম। আর আমি তো এখানে কোনো পীড়িতের দোকানদারি করি নাই, এটা আমার ব্যবসা। আর এই ব্যবসা চালাইতে হইলে কোন কোন জায়গায় কত কত টাকা দিতে হয় সেটা তোর কোনো কিছুই অজানা নাই। তাই এখন থেকে তোর মনটা শক্ত কর শর্মিলা, আজ থেকে তোর নতুন জীবন শুরু হবে। আসবে না সে বলছে, দুই দিন দেখবে, দুই দিনের জায়গায় তিন দিন পার হয়ে গেছে, সে আর কোনোদিন এখানে আসবে না, তোর নাম মুখেও আনবে না। কিন্তু ম্যাডাম আমি জানি সরাফ আসবে। সরাফ আসবে এরকম কথা তোর বলে গেছে? না, সে আমারে বলে জানি, কিন্তু আমার মন বলতেছে সরাফ আসবে। এতক্ষণ আমি তোরে কি বলছি শর্মিলা, এতক্ষণ আমি তোরে কি বলছি, এতক্ষণ আমি যা বলতেছি এইসব কথার সারমর্ম হইল তোর যে মনটা বলতেছে সরাফ আসবে সেই মনটা তুই মাটির নিচে চাপা দিয়ে দে, চাপা। একটা জীবন মানুষ কয়বার শুরু করে মানে? মরার আগ পর্যন্ত যতবার মানুষের দরকার হয় ততবারই মানুষ জীবন শুরু করে, এইটাই মানুষের নিয়তি। তারা বুঝোস বড়টা কি চাপ দিছে? ও টয়লেট, অসুবিধা নাই, এনে সেরে ফেলা। এনে কোনখানে ভাই? এইখানে যে অবস্থা খারে আছস, কম্ম সভা সেরে ফেলা। না 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 ভাই ভাই, এরা সেরে দেন ভাই, আর তো বইরে ভাই ভাই, এরা সেরে দেন ভাই, আর তো বইরে ভাই ভাই, আর তো বইরে ভাই ভাই। তুই গান গাবি 24 ঘন্টা? আমি তো মজা করতেছিলাম। কোন গান গাবো? রূপবানের গান গাবো। 24 ঘন্টা গান চলবো, রূপবান দিয়ে শুরু কর। কারণ 24 ঘন্টা গান থামলে গুলি তোর কাছে দিয়ে গেলাম, উড়াই দিবি। গা গান ধর। একবার বিদায়তে মা ঘুরে আসি, একবার বিদায়তে মা ঘুরে আসি, ঘুরে তালে পড়তেছে না কে, তালে একবার বিদায়তে মা ঘুরে আসি।